হয়? এটা এটা কোনো না কোনো ভাইরাসের ভাইরাস এফেক্ট দিয়ে, থেকে হয়ে থাকে, তার মানে এটা তো যে কোনো সময় যে কারোরই হতে যে পারে, কারোর যে কোনো হতে পারে, বয়সে। যে কোনো বয়সে হতে পারে। আমরা যেমন করোনায় দেখলাম কি, যে করোনাতে মানুষের শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়, আর এই জিবিএসটি হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সে টোটালি অকেজো করে ফেলে। আমাদের যে নার্ভের যে ইম্পালস কেরিও, আমরা যে হাত পা নাড়াই, ইভেন কি যত কিছুই করি আমরা, শ্বাস প্রশ্বাস বলেন বা হার্টের ফাংশন বলেন, সবই তো নার্ভ ইম্পালসের মাধ্যমে হয়ে থাকে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যখন অ্যাফেক্ট করে, তখন কিন্তু আপনার টোটালি মানুষ আস্তে আস্তে পেরিফেরি থেকে দেখা যায় যে আস্তে আস্তে সে প্যারালাইসিস হয়ে আসে, মাসেলগুলো দুর্বল হয়ে আসে, এক পর্যায়ে শ্বাসকষ্ট হয়ে মানুষ মারা যেতে পারে। আর যদি আপনার যদি এটা সিভিয়ার হয়, আর না সিভিয়ার না হলে যেটা হতে পারে, চার হাত পা অবশ হয়ে যেতে পারে, দীর্ঘদিন রুগীকে হয়তো আইসিইউতে থাকতে হয়, অনেক রুগীকে স্পেশাল কেয়ার হয়, তারপরে রুগী যদি আমরা আস্তে আস্তে পুনর্বাসন চিকিৎসা শুরু করি, তখন দেখা যায় অনেক রুগী ইমপ্রুভ করে, অনেক রুগী করে না, বা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের অভাবে হয়, মানে ভালো নাও হতে পারে। আবার প্রপার ওয়ে বা সময় মতো যদি আমরা চিকিৎসা দিতে পারি, ইনশাল্লাহ প্রত্যেকটা রুগী দেখা যায় যে রিকভারিতে আসে বা আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারে। তো প্যারালাইসিসের আরও অনেক কারণ থাকতে পারে, ধরেন ইঞ্জুরি, যে কোনো ইঞ্জুরি থেকে হতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হুইপ্ল্যাশ ইঞ্জুরি বলি আমরা, তারপরে হচ্ছে বাচ্চাদের হতে পারে, যেমন আর্বস পালসি, ডিউরিং ডেলিভারিতে অনেক সময় ইঞ্জুরি হয়ে থাকে হাতে, আয়সার, যে কোনো মারামারির কারণে আঘাত পেলো, নার্ভ ইঞ্জুরি হলো তা থেকে হতে পারে, ব্রেনে ট্রমা পেলো, আঘাত পেলো মাথায়, স্পাইনাল কর্ডে আঘাত পেলো তা থেকে হতে পারে, বিভিন্ন মোটর নিউরন ডিজিজ আছে, নার্ভের বিভিন্ন প্রকার ইনফেকশন, ব্রেনের ইনফেকশন, বিভিন্ন কারণে কিন্তু প্যারালাইসিস হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে। আচ্ছা, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা, ওই যে আমার বয়স 50 বছর, হ্যাঁ, জি আমি টিকাটুলি ঢাকা থেকে বলছি, আমার বয়স 50 বছর, আমার নাম প্রিন্স। আমার ডান হাতের হাঁটুতে একটু ব্যথা আছে, একটু ভাঁজ করলে কটকট আওয়াজ করে মাঝে মধ্যে, হুম হুম আর আপনার হচ্ছে যে মাজায় একটু ব্যথা আছে, কোমরে হুম হুম কোমরে ব্যথা আছে। আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা কিছু পেন কিলার দিয়েছে, মাঝে মাঝে খাই, কমে আবার হয়, হুম হুম এইভাবে আছি আর কি। হুম হুম একটু পরামর্শ দিলে খুশি হবে। জি অবশ্যই, জি, ওনার যেটা সমস্যা, 50 বছরে সাধারণত আর্থ্রাইটিক চেঞ্জ আসে, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ, এবং যে বলছে যে আওয়াজ হয় হুম হুম এবং ব্যথা ওষুধ খেলে কমে, তো এগুলো গতানুগতিক চিকিৎসা, পেইন কিলার বা প্রয়োজনে ডাক্তার সাহেবরা দিয়ে থাকে। কিন্তু মূলত এখন ওনাকে দেখতে হবে, ওনার এক্সরে করে যে হাঁটুতে কি পরিমাণ ক্ষয় আছে, এটা কি আমরা গ্রেডিং করে থাকি, অস্টিওআর্থ্রাইটিস গ্রেড, হুম মানে ডিগ্রি অফ অস্টিওআর্থ্রাইটিস, ডিগ্রি 1, 2, 3, 4, 5 এইরকম আর কি। যদি ডিগ্রি বেড়ে যায়, মানে আর্থ্রাইটিসের সিভিয়ারিটি বাড়ে, যেমন 5-এর উপরে গেলে আমরা তখন বলি যে আপনাকে অপারেশনে যেতে হবে। কিন্তু এই যে ডিগ্রিগুলো হয় বা ক্ষয়গুলো হয়, হুম হুম সেটা কিন্তু একদিনে হয় না, এটা বছরের পর বছর লাগে, আস্তে 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 ডেভেলপ করতে থাকে। তো আমার মনে হয় আপনার ওই জোড়াগুলো এক্সরে করে, প্রয়োজনে আপনার অন্য কোনো বাত রোগ বা আর্থ্রাইটিস রোগ আছে কিনা এগুলো দেখা উচিত। আর পাশাপাশি আপনার ওজন, হাইটের সাথে ওজন ঠিক আছে কিনা সেটাও আপনাদেরকে অ্যাডজাস্ট, মানে আপনাকে মেজার করে দেখতে হবে। আর এই ক্ষেত্রে হাঁটুর কিছু স্পেসিফিক ব্যায়াম আছে, এক্সারসাইজ বলি আমরা, নি জয়েন্টের মোবিলাইজিং এক্সারসাইজ, নি জয়েন্টের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এই সকল এক্সারসাইজগুলো আপনার খুবই উপকারে আসবে। যেমন সাইক্লিং, সাইকেল চালানো, সাইক্লিং, এটা স্ট্যাটিক হতে পারে বাসায় বা জিমে গিয়ে, হতে পারে আপনি রাস্তায় সাইকেল চালিয়ে, সেটা হতে পারে। তারপরে হাঁটুর কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ বলি আমরা,
এগুলা আমাদের আমার ইউটিউব চ্যানেলে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলা শিখে আপনি করবেন। আর এই বয়সে ভিটামিনের মিনারেলসের ঘাটতি হতে পারে, তার থেকে ক্ষয় হতে পারে, এগুলা আমাদের ব্লাডে টেস্ট করে দেখতে হবে। ওই অনুযায়ী ভিটামিন ডি, ক্যালসিয়াম, বিভিন্ন এখন এই যে গ্লুকোসামাইন সাপ্লিমেন্টগুলো আছে, এইগুলা হাড় জোড়া ক্ষয় রোধে অনেক উপকারে আসে। এবং অনেক সময় দেখা যায় যে বছরের পর বছর অনেকের ক্ষেত্রে হয়, বিভিন্ন দেশের মানুষ সাপ্লিমেন্ট হিসাবে এগুলো এমনিতেই খায়, তাহলে হাড় জোড়ার পুষ্টি পাওয়া যায় এবং ভালো থাকে। তো এইগুলা হয়তো আপনাকে করতে হবে, তারপরেও না হলে হয়তো বাত ব্যথার চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনে যদি কোনো থেরাপি লাগে, কোনো ওষুধ বা ইঞ্জেকশন লাগে, সেটা ডাক্তার সাহেবরা দেখে হয়তো করবে। কিন্তু আপনি এখন ব্যায়ামগুলা করেন, কিছু 1 মাস 1-2 মাস ক্যালসিয়াম ওষুধ খেয়ে দেখেন, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, কোলাজেন টাইপ 1-2, এগুলি বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়, এগুলা আপনি হয়তো কিছুদিন খেতে হতে পারে, আশা করি ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এবারে আমাদের অতিথির কাছে একটু চলে যাচ্ছি। আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। মোহাম্মদ মামুন মির্ধা, মুন্সিগঞ্জ বিক্রমপুর, আমার মাওয়া। আমার পেশা একটু ক্ষুদ্র ব্যবসায়ী, ইলেকট্রিক ব্যবসা। আমার সমস্যা হলো, মানে শুরুর দিকে আপনার কি ধরনের শুরুতে সমস্যা হয়েছিল ছিল? আমার আমার ডান পাশে, ডান পার থেকে শুরু হয়েছিল, পায়ে ঝিনঝিন করতো, পার তালুতে, তালুর থেকে হাতে উঠছিল, আচ্ছা, হাতের থেকে এই হাত থেকে আপনার বাম হাতে আসছে, বাম হাত থেকে বাম পা। আস্তে আস্তে আমার 7 থেকে 8 দিনের মধ্যে, 8-10 দিনের মধ্যে আমার পুরা অকেজ হয়ে গেছিলাম। এটা মানে হঠাৎ করেই জি, হয়েছে? হঠাৎ দিনে এগুলো আস্তে আস্তে হয়েছে, একটু আচ্ছা, হঠাৎ মানে 8-10 দিনের মধ্যে আমি পুরা ড্যামেজ মতন হয়ে গেছিল। মানে 10 দিন পরে একেবারে চার হাত পা না সব? না, আস্তে আস্তে ছিল, মানে আমি লাঠি নিয়ে হাঁটছি, আচ্ছা, কারো লোকের আমার ওয়াইফ নিয়ে হাঁটছি, হুম হুম ভাই দিনের হাঁটছি এবং ধরে 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 হাঁটছি। তা আচ্ছা, আমি গ্রামের ডাক্তার দেখেছি, হুম হুম 3 জন ডাক্তার দেখেছি, ওনারা বলছিল স্বাভাবিক ট্রিটমেন্ট, আপনি ভিটামিন খান, আমরা চলে যাব। তো ছোট ভাই আমাকে ফোন দিল, আপনি ঢাকায় আসেন। ঢাকায় এসে আমি এমনি সিনে আমি টেস্টগুলো করলাম, ডাক্তার টেস্ট দিল, আচ্ছা, টেস্ট দিল বলো, ডাক্তার বলো যে আপনার জিবিএস, জিবিএস জিবিএস আক্রান্ত হয়েছে, হয়েছেন, জি আচ্ছা। জিবিএস ভাইরাস। তারপরে আপনি কোথায় ভর্তি হলেন বা হ্যাঁ, আমি ট্রিটমেন্টটা কিভাবে শুরু তারপর আমি করলেন, কোথায় গেলেন? প্রথমে ভর্তি হয়েছিলাম আপনার গ্রিন লাইফে, আচ্ছা, ওখানে ছিলাম আমি প্রায় 20 দিনের মতন। ওখানে আমাকে শুধু বাসা চলে যেতে বলছিল যে থেরাপি নেন, আমি থেরাপি আচ্ছা, খুঁজে পাই না। তারপরে সফুল্লাহ স্যারের মানে আপনাদের ইয়ে, হাসপাতালে আপনাকে থেরাপি, ফিজিওথেরাপি নেওয়ার জন্য অ্যাডভাইস করা হয়েছিল? জি 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 আচ্ছা, জি, আমি তো খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে হুম হুম থেরাপি। পরে ছোট ভাই ছিল আমার, ছোট ভাই দুলাল, উনি সার্চ দিয়া স্যারের, সফুল্লাহ স্যারের ই পাইছে, অ্যাড্রেস পাইছে, এখানে সরাসরি যে তার সাথে কথা বললো, উনি ভর্তি নিছে, ভর্তি রেখে ওই হাসপাতাল থেকে আমার এখানে ট্রান্সফার করছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে এখানে আমি চিকিৎসা আছি, নিয়েছেন? আমি প্রায় 4 মাস আচ্ছা, এই রোগে আক্রান্ত হয়েছি, এখন আমি মোটামুটি 70% সুস্থ আছি। আচ্ছা, আমি এবারে যদি ওনার ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাই, যে ওনার তো চার হাত পা অবশ ছিল, এবং কিভাবে ট্রিটমেন্ট করা হলো যে এখন তো উনি খুব দেখা যাচ্ছে যে উনি সুস্থই হয়ে গেছেন প্রায়, জি এবং হেঁটে আসতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ জি। ওনার আসলে জিবিএসটা ওনার ভাষেই দেখেন যে আস্তে আস্তে হুম একটার পর একটা হাত পা ধরলো, আস্তে আস্তে উনি হয়তো একেবারে খারাপ হয়ে গিয়েছে বা চার পা অবশের মতো হয়ে হুম গেছে। তখন উনি কোনো হাসপাতালে ভর্তি ছিল এবং কনফার্ম ওনারা যে জিবিএস, জিবিএস মূলত একটা ভাইরাল ইনফেকশন হলে মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে, নার্ভকে আক্রান্ত করে, তো যার কারণে যে হাত পা গুলো আমাদের অবশ হয়ে যায়। হুম হুম অনেক সময় রুগী দীর্ঘদিন হাসপাতালে, আমি আর আগে বলছিলাম যে আইসিইউতেও থাকতে হতে পারে বা স্পেশাল কেয়ারে থাকতে হতে পারে। তারপরে যেটা হয় যে রুগী হয়তো অনেক সময় প্যারালাইসিস থাকে, বাসায় চলে যায়। তো এইখানে একটা গ্যাপ আছে বাংলাদেশে, যে
রুগীদেরকে হয়তো বলা হয় যে ঠিক আছে আপনারা থেরাপি নিয়েন বা বাসায় চলে যান, হ্যাঁ, কিন্তু আর এটা যে পুনর্বাসন করলে রুগীটা আবার স্বাভাবিক হয়ে যাবে ওই দিকে গ্যাপটা আছে। কারণ আমি আমার প্র্যাকটিসে দেখা যায় যে জিবিএস রুগী পাচ্ছি 5 বছর পর, 10 বছর পর, 3 বছর পর, যে আমার কাছে তারা ওই হুইল চেয়ার নিয়ে আসে বা স্ট্রেচার করে আসছে, অ্যাম্বুলেন্স করে আসছে। কেন 5 বছর পরে অ্যাম্বুলেন্স আসবে কেন? রুগী ওনার মতো রুগী 15 দিন পর, 19-20 দিন পর আমার কাছে আসছে, সেটা অ্যাম্বুলেন্সে আসুক, সেটা ঠিক আছে, কিন্তু 5 বছর লাগবে কেন? এই যে একটা গ্যাপ, তো তার মাঝখানে মানে হচ্ছে মানুষের কাছে ইনফরমেশনটা নাই। নাই, এবং এটা যে অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন করলে রোগীগুলা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এই ধ্যান ধারণাটা বা এই চিন্তা ভাবনা অনেকের মাথায় নেই বা অনেকে জানে না। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত অনেকগুলা রুগী, কিন্তু এর আগে কিন্তু আপনাদের প্রোগ্রাম এখানে অনেক রুগী আসছে যে জিবিএস বা কোয়াড্রিপ্যারেসিস ভালো হয়ে গেছে ওই, এবং উনিও আলহামদুলিল্লাহ এখন উনি কিন্তু হেঁটে আমার সাথে আসছে, কিছুটা স্প্লিন্টিং লাগে ওনার পায়ে, আমরা একটা ডিভাইস দিয়ে অনেক সময় হেল্প করতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে যে ওনারা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আসছে এবং সময় লাগছে, খেয়াল করেন ওনার ভাষায় যে 3 মাস 4 মাসের মতো প্রায় সময় চলে গেছে অলরেডি, কিন্তু উনি কিন্তু একিউট অ্যাটাক থেকে মানে নতুন আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিৎসা করছে, যার কারণে ওনার রেজাল্টটা খুব এক্সিলেন্ট রেজাল্ট আসছে। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুগীর ভূমিকাই বেশি। আমরা যদিও আমাদের প্রফেশনাল কাজ করছি, এখানে প্রফেশনাল কাজ করতে গেলে আমাদের নলেজ, অভিজ্ঞতা, দীর্ঘদিনের আমাদের যে প্যারালাইসিস ট্রিটমেন্টের প্রসিডিউর, এগুলো আমরা হয়তো অ্যাপ্লাই করেছি, কিন্তু রুগী রুগী টাইম মতো আসছে, রুগীর আত্মীয় স্বজন ওনারা যথেষ্ট হেল্পফুল। আমি দেখেছি যে সকল রুগীর আত্মীয় স্বজন এবং রুগীরা হেল্পফুল হয়, প্রত্যেকটা রুগী 100% না হোক, একেবারে মোটামুটি তার জীবনযাপন স্বাভাবিকের দিকে চলে আসে। তো এই ক্ষেত্রেও রুগীর অনেক সময় দেখা গেল কি একটা রুগী 1 মাস 2 মাস পরে কিছুটা উন্নতি হলো, ভালো হচ্ছে না, রুগীর হতাশ হয়ে যায়, বাড়ি চলে যায় বা ডিসকন্টিনিউ করে। কিন্তু আমার আলহামদুলিল্লাহ ওনার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, ওনাদের আত্মীয় স্বজন এবং উনিও যে উনি অ্যাডামেন্ট যে আমার এটা শেষ না হওয়া পর্যন্ত আমি দেখবো, ভালো না হওয়া পর্যন্ত, সেটা রেজাল্ট কিন্তু আল্লাহ পাক ওনাকে দিয়েছে যে উনি এখন চলতে পারছে, মোটামুটি মুভ করে, সবই করতে পারে। তো আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে এসে আমরা আবার কথা বলবো। জি আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন। জি আমি গাজীপুর থেকে বলছি, শব্দুল ইসলাম। জি বলেন, আপনার সমস্যা শুনতে পাচ্ছি, বলেন আপনার কি কি সমস্যা? আমার পায়ের পাতার নিচে হুম হুম গোরুমোড়া বা আঙ্গুলের মাথায় হুম মানে হঠাৎ করে ফুলে যায়, এরকম 3-4 দিন করে ফুলে, হুম মানে এত ব্যথা হয়, প্রচুর ব্যথা আর কি। আবার ঠিক হয় কিভাবে? আবার ঠিক হয় না, মানে আমি এখন ঠিক করার জন্য পেন কিলার খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত, আপনি কি করেন? বয়স হচ্ছে 36। আমি বাসায় একটা পোলট্রি ব্যবসায় আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। পায়ের গোড়ালি ব্যথা, পায়ের সামনে পাতার ব্যথা, ফুলে যায়, লাল হয়ে যায়, এগুলা সাধারণত বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হয়ে থাকে, এগুলা কমন। যদি আপনার স্কিন চেঞ্জ হয়, কালার ফুলে যাওয়া, ব্যথা হওয়া, পেন কিলার খেলে কমে যায়, আবার কয়েকদিন পরে দেখা যায়, তো অনেকগুলো আর্থ্রাইটিস আছে, যেমন গাউটি আর্থ্রাইটিস হতে পারে বা বিভিন্ন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে, লটস অফ আর্থ্রাইটিস। আমরা জানি প্রায় 200 প্রকারের বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে। তো এই ক্ষেত্রে আপনি বেটার আপনার কিছু ডাক্তার দেখে টেস্ট করে দেখতে হবে যে আপনার কোনো আর্থ্রাইটিক জনিত সমস্যা আছে কিনা। পেন কিলার আপনি সিমটোমেটিক চিকিৎসা বলি আমরা, উপসর্গ অনুযায়ী খেতে পারেন, সমস্যা নাই, কিছুদিন খাওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন খেয়ে খেয়ে কোনো মানে আপনি আর একটা বিপদ ডেকে আনবেন। তো সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখে কনফার্ম করতে হবে আপনার কি জাতীয় আর্থ্রাইটিস।
আর আপনাকে সবসময় নরম জুতা পায়ে দিতে হবে, সফট, খালি পায়ে হাঁটবেন না। ঠান্ডা বা গরম যেই সেঁক দিলে আপনি দেখবেন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রেখে দেখবেন আপনি আরাম বোধ করেন কিনা, যদি সেটাতে না হয় ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রেখে করবেন, এটা দেখবেন যে সেটাতে আরাম আসছে কিনা। অনেক সময় দুইটা তীর দিতে হয় আমরা, একবার গরম একবার ঠান্ডা। এই সকল বাসার চিকিৎসাগুলার পাশাপাশি আপনাকে ডাক্তার দেখিয়ে টেস্ট করে কনফার্ম করতে হবে, ওই অনুযায়ী আবার হয়তো আপনাকে ওষুধ বা অন্যান্য চিকিৎসাগুলো দিতে হতে পারে। এই ক্ষেত্রে আমরা হয়তো বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ এগুলো আমরা দিয়ে থাকি। আর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার চেঞ্জ করতে হবে, স্পেশালি রেড মিট মানে লাল মাংস, সামুদ্রিক মাছ, যেসব খাবার ইউরিক অ্যাসিড বাড়ায় এই খাবারগুলো কমিয়ে ফেলতে হবে। এরপর আবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা এবং প্যারালাইসিস প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনে, আমি এবারে ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কুড়িগ্রাম থেকে বলতেছি। জি, কুড়িগ্রাম থেকে বলতেছি, নাগেশ্বরী থানা। আমার বয়স হচ্ছে 26 বছর। আমি স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম, নেওয়ার পরে এখন আমি একটু সুস্থ বোধ করছি। আমার অসুখের নাম হচ্ছে এভিএস প্লাস এসপিএ। হুম 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 এখন একটু আমি সুস্থ বোধ মনে করতেছি। তো এখন ছাড়লে এখানে ফিজিওথেরাপি, আমি রিহ্যাবিলিটেশন, তো এই জিনিসগুলো স্যার ওখানে আমার দিয়েছিল। এখন ওখানে আমি এডমিশন ছিলাম 5 দিন, যে ট্রিটমেন্ট গুলো করছে এখন, এই ট্রিটমেন্ট গুলো কি আমি এখানে কোনো ভাবে করতে পারি? আচ্ছা, আমি যে ওষুধ দিয়েছি ওগুলা কি খাচ্ছেন? হ্যাঁ, ওগুলো খাচ্ছি, নিয়মিত খাচ্ছি, আর কিছু নির্দেশ দিচ্ছিলেন এগুলা মেনে চলতেছি। আচ্ছা জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি, ওনার সম্ভবত এভিএন এবং এসপিএ ছিল, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, আর্থ্রাইটিস জাতীয় সমস্যা। তো এইটার আসলে ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি কিছু ওষুধ হতো খেতে হতে পারে। উনি এখন আগের চেয়ে অনেক ইমপ্রুভড, সেটা উনি অনেক জানিয়েছেন। ইমপ্রুভ, উনি হয়তো লোকালি ফিজিওথেরাপি নিতে চায় আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো আমার মনে, আমার মতে ফিজিওথেরাপিটা হচ্ছে এখন আপনি আপনার এলাকায় নিয়মিত সাঁতার কাটবেন, মানে আপনার যেখানে আছেন সেখানে অবশ্যই নদী পুকুর বা আমাদের মানে যেখানে সাঁতার কাটা যায় এরকম পরিবেশে আপনার প্রতিদিন গোসল করার সময় স্পেশালি দুপুরের আগে 10 থেকে আধা ঘন্টা, 10 মিনিট থেকে আধা ঘন্টা সাঁতরাবেন। সাঁতার না পারলে কোনো কলা গাছ কেটে বা ভেলা তৈরি করে যে কোনো ভাবে কিছু ধরে, বয়া বা কিছু ধরে আপনি সাঁতার কাটবেন। এটি হচ্ছে আপনার মূলত এখন থেরাপি বা এক্সারসাইজ, আর কিছুই করার কোনো দরকার না। নিয়মিত জীবনযাপন করেন, স্বাভাবিক জীবনযাপন করেন। আমাদের সাথে একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন, আমি এই আচ্ছা প্রশ্নটি নিচ্ছি। মেহেদি হাসান, তিনি লিখেছেন, স্যার আমি আপনার একজন রোগী, আমি ভিটামিন ডি ইঞ্জেকশন খাচ্ছি। ইঞ্জেকশন ভিটামিন ডি বছরে কতদিন খাওয়া যাবে? খাওয়া লাগবে বা এটা, হ্যাঁ এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং অনেক, শুধু উনার না, যাদের মানে বাংলাদেশের সবার ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দিতে চাই ভিটামিন ডি এর ক্ষেত্রে, কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য লোকেরই ডি এর ইনসাফিসিয়েন্সি আছে। তো এখন আমরা যখন ডি লেভেল করি দেখা যায় যে আমরা একটা স্ট্যান্ডার্ড 70 যদি পাই তাহলে আমরা ডি দিতে চাই না কাউকে, যদি নিচে থাকে অনেক সময় আমরা দিই অ্যাকর্ডিং টু চাহিদা অনুযায়ী। কারো যদি 20-এ নেমে যায়, 18-তে নেমে যায়, যে আমাদের যে প্যারামিটার আছে, তখন আমরা ভিটামিন ডি দিয়ে থাকি। স্পেশালি ইঞ্জেকশনটা খুব ভালো, যেটা মুখে খাওয়াও যায় আবার মাংসেও দেওয়া যায়।
তো এটা 3 লাখ, 2 লাখ, 6 লাখ বিভিন্ন রকম এই আছে। ইনজেকশনটা খাওয়ার নিয়ম কি, কিভাবে খেতে আচ্ছা, হয়? ইনজেকশনটা খাওয়া খুবই সহজ। ইনজেকশনটা অন্য ইনজেকশনের মতো ভেঙে সিরিঞ্জ দিয়ে নিয়ে সে ডাইরেক্ট মুখে খেয়ে ফেলতে পারে। একটু জাস্ট তেলের মতো একটু স্বাদ লাগবে, সেটা সয়াবিন তেলের মতো, একটু কোনো হুম হুম বিটার বা খারাপ কোনো স্বাদ নেই। বাট এইটাও যদি কেউ নিতে অসুবিধা হয়, সে একটু দুধ নিতে পারে কাপে, হুম হুম কাপের মধ্যে দুধের মধ্যে দিয়ে দুধটা খেয়ে ফেলবে, অথবা আচ্ছা যে কোনো খাবারের সাথে মিক্স করে খেতে পারে, হুম ভাতের সাথে দিয়েও ভাতটা খেয়ে ফেলতে পারে, যে কোনো ভিটামিন ডি খাবার। তো ক্যাপসুল ফর্মেও পাওয়া যায়, এক্স্যাক্টলি, ক্যাপসুল তখন ফর্মে আর ইনজেকশন ফর্মে যদি আমরা আইএম দিতে পারি, ডাইরেক্ট মাংসে দেওয়া যায়, সেটা বেটার রেজাল্ট আসে, কারণ এটা হুম আমরা সরাসরি ব্লাডে চলে যাচ্ছে। কিন্তু যখন মুখে খায়, অনেক ক্ষেত্রে এটা ফাস্ট ফাস্ট মেটাবলিজমের সময় হতে পারে, মেটাবলিজমে বের হয়ে যেতে পারে, এই জন্য আমরা ইনজেকশনটা আইএম দিতে বলি সবচেয়ে ভালো। যদি কেউ আইএম না দিতে পারে, মুখে খেতে পারে। আর যে পরিমাণ, এটা আমার স্টাডি, আমি দেখছি যে আপনি ইনজেকশন ওষুধ দিয়ে যাই খাওয়াইলেন না কেন, কিছুদিন খাওয়ার পর হয়তো লেভেল ফিরে আসে, আবার 2-3 মাস পর আবার কমতে থাকে বাংলাদেশে। এর মূল কারণ হতে পারে কায়িক পরিশ্রম কম করা, রোদে কম যাওয়া, খাবারের যে আমাদের যে খাবার আছে খাবারে পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাব, সব মিলিয়ে ভিটামিন ডি গুলো আবার ফল করতে থাকে। দেখা গেল আচ্ছা আমাদের 6 মাস আগে যে লেভেলটা আমরা পেলাম রুগীর, ডি দেওয়ার পর সেটা হয়তো আবার আফ দেখা যায় হলো, যে আবার কমতে 6 মাস থাকে। পর কমে যায়। তো আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, আপনি আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করুন। আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম, যে জি, ভিটামিন ডি উনি কতবার দেয়া খাবে হলো, বা হ্যাঁ বেড়ে বাড়লো, আবার দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, কমে বা যাচ্ছে। জি কতদিন খেতে হবে এটা, জি বছরে কবার নেওয়া যাবে এটা, এই দর্শকের প্রশ্ন ছিল। জি আমরা সাধারণত 3 লাখ ইনজেকশন দিয়ে থাকি, 3 লাখ বা 6 লাখ। তো 6 লাখ যদি সে মাসে একটা করে খায়, 6 লাখ ইনজেকশন, ধরেন 5-6টা খেলো, তারপরে আবার 3-4 মাস গ্যাপ দিতে পারে, গিয়ে আবার 5-6টা খেতে পারে, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। তারপরও মাঝে মাঝে হয়তো বছরে একবার বা 2 বার একটু ডি লেভেলটা একটু দেখে নিতে পারে ব্লাডে। আচ্ছা, আবার অতিরিক্ত ডি খেলেও কিন্তু প্রবলেম আছে, তখন কিন্তু হাইপার টক্সিসিটি হতে পারে, ডি এরও কিন্তু টক্সিসিটি হয় ভিটামিন ডি। তো এই জন্য ধরেন যদি সে মাসে একটা করে 3-4 মাস খেলো প্রতি মাসে, আবার 3-4 মাস ব্রেক খাওয়ার দরকার নেই, আবার 3-4 মাস পরে খেলো, এইভাবে চালিয়ে যেতে পারে যে কোনো লোক। সেটা 2 লাখও খেতে পারে, 3 লাখও খেতে পারে, বা 6 লাখও আছে, 6 লাখটাও মাসে একবার খেতে পারে। তো এই এটা রুগীর, তারপরেও অনেকে জানে যে তার শারীরিক সমস্যা, যেমন ব্যথা বেদনা হতে পারে, ডি খেলে দেখা যখন কমে যায় সে বুঝতে পারবে যে তার সমস্যাটা হয়তো কমে আসছে। আবার যদি দেখা যায় একই রকম সিমটম দেখা দেয়, তখন সে হয়তো আবার খেয়ে নিতে পারে, এইভাবে চালিয়ে যেতে পারে, এবং কোনো সমস্যা নেই। ইঞ্জেকশন যেটা, এই ইঞ্জেকশন ফর্মে খাওয়াটা সবচেয়ে বেস্ট। বেশি ভালো। জি আমি আবারও আমাদের অতিথির কাছে একটু জানতে চাইবো, যে আপনি তো এখন অনেক বেটার ফিল করছেন, এবং আপনাকে আর কতদিন থাকতে হবে, এবং ভবিষ্যতে আপনি কিভাবে মানে কি করবেন, বা বাসায় যেয়ে কোনো এক্সারসাইজ করতে হবে কিনা, এই বিষয়গুলি সম্পর্কে যদি একটু বলতেন। এক্সারসাইজের ব্যাপারে এখনো স্যার আমাকে পুরো কিছু বলে নাই, আচ্ছা, হয়তো বাকিটা অফিসে গিয়ে বলবে। আরো কতদিন থাকতে হবে আর আপনাকে? থাকতে হবে না, স্যার বলছে আপাতত বাড়িতে চলে যেতে, মোটামুটি হাঁটা চলাফেরা করলে, মানুষের সাথে সই করলে আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ ঠিক করবে, হবে। আরো আর ইমপ্রুভ কোনো করবে। সমস্যা হইলে স্যার আবার আসতে হুম হুম বলছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ওনার তো 4 মাস ট্রিটমেন্ট হয়েছে, এবং ওনার এখন এখন যে অবস্থাটা, ধরেন উনি তো হাঁটতে পারছে হুম হুম ইন্ডিপেন্ডেন্টলি,
মুভ করতে পারে, মোটামুটি ব্যক্তিগত কাজও মোটামুটি করতে পারে। এখন আমাদের যে যে লেভেল অফ ট্রিটমেন্টে আমরা ওনাকে পুছিয়েছি, এখন ওনার দরকার অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং এ যাওয়া। মানে একটা হচ্ছে হসপিটাল বেস ট্রিটমেন্ট, হসপিটালে যে কাজটা আমরা রুটিন হুম কাজ করছি দীর্ঘদিন ধরে, এখানে আবার একটা হচ্ছে উনি দীর্ঘদিন প্রায় 4 মাসের মতো উনি কিন্তু কিছুটা হলো এখন হোমসিক, মানসিকভাবে উনি কিন্তু মানসিক একটা ভাবে লোক তো এতদিন হাসপাতালে আসলে আর থাকতে পারে না। এরপরে হচ্ছে বাসায় যেও তাকে কিছু মেইনটেনেন্স এর জন্য কিছু করতে হবে, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। জি একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন, জি, টিভির আমি ভলিউম মাহফুজা কমিয়ে আমাদের খুলনা সাথে কথা থেকে বলুন। বলছিলাম। আমি মাহফুজা আক্তার খুলনা থেকে বলছিলাম। জি জি বলুন। মাহফুজা আক্তার খুলনা থেকে বলছিলাম। জি বলুন, আপনার সমস্যা বলুন। আমার ওই ঘাড়ের বাঁপাশে আপনার শিরশির করতো অনেক অনেক আগে থেকে, আরো 7-8 বছর আগে থেকে কষ্ট হতো খুব। পরে আস্তে আস্তে এটা বাড়ে এবং মাস 2-3 থেকে কোমর থেকে ঘাড় পর্যন্ত খুব জ্বালা পোড়া করে, খুব বেশি জ্বালা পোড়া করতো, তাপ বের হতো, সহ্য করতে পারতাম না। পরে নিউরো মেডিসিনের কাছে যাই, উনি এমআরআই দেন, এমআরআই রিপোর্টে উনি বলেন যে ঘাড়ের 4টা হাড় সরে গেছে, সরে 4টা শিরাকে চাপা দিয়ে রাখছে। এখন উনি অল্প কিছুদিন ট্রিটমেন্টের পরেই 15-20 দিন উনি এখন নিউরো সার্জারি দেখাইতে বলছেন এবং ট্রাকশন থেরাপি দিতে বলছেন। এখন আমি আপনাদের কাছে পরামর্শ চাই। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার ডিস্ক প্রলাপস ঘাড়ে এবং হয়তো কোমরও থাকতে পারে। তো এইটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট দুইটাই, একটা হচ্ছে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া অথবা সার্জারি। হুম হুম এখন আসেন, কখন সার্জারি কখন ফিজিওথেরাপি এটা নির্ভর করে রুগীর কি পরিমাণে সমস্যা, এমআরআইয়ের উপর নির্ভর করে, রুগীর বয়স, রুগীর ফিজিক্যাল কন্ডিশন, আর্থিক অবস্থা, রুগী কোন এলাকায় থাকে, অনেকগুলো ফ্যাক্টর জড়িত এখানে। আমি বললাম যে আপনি কালকে অপারেশন করে ফেলেন, পরশু দিন আপনি ঘুরবেন, ব্যাপারটা কিন্তু এত ইজি না। আবার আমরা অপারেশনে গেলাম, রুগী আরো খারাপ হয়ে যেতে পারে। তো এই ডিপেন্ডস অন রুগীর কন্ডিশন অনুযায়ী। হুম হুম এরপরে আসেন ফিজিওথেরাপি, যেমন ডাক্তার সাহেব হয়তো বলছে আপনি ট্রাকশন নেন, দিস ইজ এ পার্ট অফ ফিজিওথেরাপি, যে ট্রাকশন দেওয়া। তো ট্রাকশন ফিজিওথেরাপির কয়েক লক্ষ চিকিৎসার একটা অংশ মাত্র, মানে হুম হুম আরো আমাদের কাছে কয়েক লক্ষ মেনিউভার আছে, ট্রিটমেন্ট প্রসিডিউর আছে। হুম হুম তো এটা ট্রাকশন মানেই কিন্তু ফিজিওথেরাপি না, এটার কোনোভাবেই আবার গুলিয়ে ফেললে চলবে না। হয়তো ডাক্তার সাহেব মনে করেছে ট্রাকশন দিলে বেটার হবে। এখন আসেন, ট্রাকশনটাও আবার বিভিন্ন রকম। হ্যাঁ, ট্রাকশনটা আমরা মেশিনে দেই, মেশিনগুলো আবার বিভিন্ন রকম, মানে এক এক দেশের মেশিনের সিস্টেমই আলাদা, এটা অ্যাঙ্গেল অফ পুল আলাদা, প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা, এবং কোন লেভেলে আমি ট্রাকশন দিব, সার্ভাইকেল 4-5-এ দিব, না 2-3-তে দিব, না কি 5-6-এ দিব, ওই অনুযায়ী আমাকে ট্রাকশন মেশিনটাকে সেট করতে হয়। তারপর কত মিনিট দিব, কতবার দিব, এটা কি কন্টিনিউয়াস ট্রাকশন দিব নাকি ইন্টারমিটেন্ট দিব, এটা কি নাকি ম্যানুয়াল ট্রাকশনে যাব। তো এইটা একটা সেন্টার বেসড ট্রিটমেন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। সেন্টার ম্যানেজমেন্ট হসপিটাল বেসড, হুম হুম যেমন যে সকল স্পেশালাইজড হাসপাতালে এই কাজগুলা করে তারাই শুধু এই কাজ করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না, উল্টা রুগী আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শুধুই যে ট্রাকশন দিলে রুগী ভালো হয়ে যাবে ব্যাপারটা তাও না। তাও না, তো আমার সাজেশন, রুগীর ক্ষেত্রে আপনি কনজারভেটিভ চিকিৎসা আগে ট্রাই করেন, কোনো বাত ব্যথা চিকিৎসককে দেখিয়ে অপারেশন বিহীন চিকিৎসাটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আগে ট্রাই করে দেখেন, আমার মনে হয় এটা বেটার। তারপরে না হলে আপনি অপারেশনে যেতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি ডাক্তার দেখিয়েছেন, উনি আপনাকে ভালো একটা সাজেশন দিয়েছে, আপনি আগে এই জাতীয় অপারেশন বিহীন
যে চিকিৎসাগুলো আছে, আমি বলবো না আজকে যে আপনি এইটা করবেন, এই ট্রাকশন দিবেন, আল্ট্রাসাউন্ড দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, এটা না দেখে আসলে কোনোভাবেই করা সম্ভব না। আর রুগী টু রুগী ভেরি করে, বা রুগী আমরা সকালে যে চিকিৎসাটা দিলাম বিকালে হয়তো এটা নাও দিতে পারি, কেন রুগীর তার কন্ডিশন কন্ডিশনের অনুযায়ী উপরে আমাদেরকে ডিপেন্ড চেঞ্জ করে। করতে হয়। প্রত্যেকটা চিকিৎসাই চেঞ্জ হয়, ইভেন কি ঔষধ বলেন ব্যায়াম বলেন চেঞ্জ হয়ে যায়। এই প্রয়োজনে আমরা নিজেদের লোকও চেঞ্জ করি, যেমন আমার এই রুগীর ক্ষেত্রে রুগী জানে আপনাকে আমার চেয়ে আরো ভালো অভিজ্ঞতা উনি দিতে পারবে, কারণ হ্যান্ড ইজ ইম্পর্টেন্ট। আপনি একজন ফিজিওথেরাপিস্ট কেবল ব্যায়াম করলো সে রেজাল্ট নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটা গ্রুপ রুগীর প্রবলেমটা আইডেন্টিফাই করে দেন, আপনাকে চিকিৎসাটা আবার নতুন করে আপনার রিসেট করতে হবে। আমরা কিন্তু রুগী এই রুগীর ক্ষেত্রে তাই করেছি, আমাদের থেরাপিস্ট চেঞ্জ করতে হয়েছে প্রয়োজনে, তারপরে রেজাল্ট আসবে। তো এইটা আমার মনে হয় উনি অপারেশনের আগে ট্রাই করতে পারে, তারপরে উনি যদি না হয় তখন তো অপারেশনের অপশন আছে, অপারেশনে যেতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমি ফোনটি নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ জেলা থেকে বলতেছি, জাহাঙ্গীর। আমার ওয়াইফের সমস্যা খাদিজা। বলেন জাহাঙ্গীর সাহেব, ওনার কি সমস্যা? ওনার আমাদের যে ওই খাদিজা, উনি আমার ওয়াইফ হচ্ছে, ওনার হচ্ছে ওই মেরুদণ্ডে হাড়ের সমস্যা। ওই সিজার করার পরে, ইঞ্জেকশন দেওয়ার পরে মেরুদণ্ডে হাড়টার মনে সমস্যা, ব্যথা অনেক করতেছে, ব্যথা পায়ের দিকে যায়, পায়ের দিকে যায়, কোমর থেকে, কোমর থেকে পায়ের দিকে যায়, নিচে নামে পায়ের দিকে বা পিঠে উঠে, কোমর থেকে পায়ের দিকে যায়। হ্যাঁ, আচ্ছা, উনি তো হাউস ওয়াইফ মনে হয়, পারিবারিক কাজ করে, নিচে বসে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে সেটা বলে। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, তিনি তার ওয়াইফের একটা সমস্যার কথা বলেছিলেন, খাদিজা হ্যাঁ নাম, তার সিজার হয়েছিল। জি, ওনার ধারণা যে কোমরে যে ইঞ্জেকশন দিয়েছে সিজারে তার থেকে কোমর ব্যথা, ব্যাপারটা আসলে তা না। মহিলাদের পারিবারিক বিভিন্ন কাজ করতে হয়, নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, তারপরে বাচ্চা কনসেপ্ট করলে আবার ডেলিভারি হলে মেরুদণ্ডের উপরে একটা একটা আমি বলবো এক প্রকারের ট্রমা হয়, আঘাত হয় বিভিন্ন প্রকার। তো তখন কোমরে বিভিন্ন ডিস্ক প্রলাপস হতে পারে, বা মাসেল স্প্রেন স্ট্রেন ইঞ্জুরি হতে পারে, মাসেল পুল হতে পারে, বিভিন্ন সমস্যা, স্পাইনাল কার্ভেচারে প্রবলেম হতে পারে, অল আর এগুলি সবই হচ্ছে আপনার আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল সমস্যা হতে পারে। তো যার কারণে কোমর ব্যথা হয়, ব্যথা পায়ে যেতে পারে। তো আমার মনে হয় উনি যেটা করতে পারে, যে আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি, উনি ওগুলা ওনার ওয়াইফকে দেখিয়ে ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে আমার নাম দিলেই পেয়ে যাবে, ওই কোমরে ব্যথার ব্যায়ামগুলো উনি করুক, ব্যথায় গরম সেঁক দেক, সামনে ঝুঁকে কাজগুলো একটু কম করুক। আর গ্রামে থাকলে এখন এখন তো আমাদের গরম সিজন চলছে গ্রীষ্মকাল, এখন একটু সাঁতার কাটতে পারে নিয়মিত। এই যে ফিজিক্যাল ওয়ার্ক, সাঁতার কাটা, এক্সারসাইজ করা আর নিয়মগুলো মানা, এটি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। কারণ আমরা আপনাকে রুগীকে হসপিটালে রেখে থেরাপি করলাম, ইঞ্জেকশন দিলাম, অপারেশন করলাম, আবারও উনি ওই উনি ওনার মতোই কাজ করলো, তাহলে কোনো রেজাল্ট আসবে না। তো এই কাজগুলো এখন রুগীদের করতে হবে, তাহলে এটা ঠিক হবে। আর সিজার থেকে আরও আমরা বলেছি, সিজারিয়ান ইঞ্জেকশন থেকে এই জাতীয় কোনো ব্যথা হয় না। যাদেরই সিজারিয়ান সেকশন হয়ে থাকুক না কেন, এটা নিয়ে আসলে চিন্তার চিন্তার কোনো কোনো কারণ কারণ নেই, বা যে ইঞ্জেকশন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে এটা হবে, না না এর সাথে কোনো কোনো রকম সম্পর্ক কোনো নেই। আমাদের সুযোগ সাথে নেই। একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন।
আমি এবারে একটু আমাদের অতিথির কাছে একটু জানতে চাইবো যে আপনি যে ট্রিটমেন্ট নিলেন এবং এখন তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন, এই যে টোটাল এই আপনার ট্রিটমেন্টের ব্যাপারে সহযোগিতা পাওয়া, কারো কাছ থেকে নিশ্চয়ই আপনি ইনফরমেশন পেয়েছেন এবং সহযোগিতা পেয়েছেন, সেই বিষয়টি একটু জানতে চাইবো। জি, এটা আমার এক আত্মীয় হয়, আমার এই রোগের সম্বন্ধে জানার পরে তিনি আমাকে ফোন করে বললেন যে তুমি ঢাকা চলে আসো, ঢাকা ট্রিটমেন্ট নাও। তাই উনি আমার, উনি যদি আমার না বলতো, না জানে, জানতো না, দেখতো, তাহলে বাসায় হয়তো বা প্যারালাইসিস অবস্থায় থাকতো। তার আচ্ছা, ছিল আল্লাহ মোহাম্মদ, আল্লাহ আগে আল্লাহ, তারপরে উনি আমাকে অনেক সাহায্য করছেন, অনেক হেল্প করছেন। এখন তো তার উসিলাই আর কি আল্লাহ পাক আমাকে আপনার এখানে টিউশন জানাইছে। আমি এখন মোটামুটি সুস্থ আছি, ভালো আছি, তার জন্য আমি অনেক 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 দোয়া করি যেন আল্লাহ আচ্ছা, তারে দীর্ঘদিন হায়াত দান করে, ধন্যবাদ ভালো থাকে। আপনাকে। আমি এবারে একজন দর্শক আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত হয়েছেন দুবাই আচ্ছা থেকে, আচ্ছা, আমি তার প্রশ্নটি নিচ্ছি। নাজিব উদ্দিন খান দুবাই থেকে লিখেছেন, ডাক্তার দেখিয়েছি দুবাইতে, এক্সরে করা হয়েছে, ডান পায়ে খুব ব্যথা, ডাক্তার বলেছে এমআরআই করতে হবে। হ্যাঁ, এটা অনেক সময় আমরা ডাক্তাররা যখন কোনো ইনভেস্টিগেশন করে যেটা যদি কোনো রিপোর্ট না পাই, বা ওনার যেহেতু ওনার পায়ে ব্যথা, তো পায়ে ব্যথা তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো কারণ করতে গেলে আমাদের ইনভেস্টিগেশন করতে হয়, সেটা এক্সরে বলেন বা আরও এক এমআরআই বা সিটি স্ক্যান বা ব্লাড টেস্ট, এগুলো আমাদের প্রয়োজন হতে পারে। যদি ডাক্তার মনে করে এক্সরেতে উনি ফাইন্ডিংস না পায়, তখন এমআরআই তে যেতে হয়, এটা হচ্ছে পরবর্তী ধাপ। তো আমার মনে হয় উনি এমআরআই করে ফেলতে পারে যদি ওখানে সম্ভব হয়, যদিও অনেক এক্সপেন্সিভ, দুবাইতে আমার জানা মতে অনেক টাকা লাগে, বাংলাদেশে এই তুলনায় অনেক কম খরচ, এমআরআই এর খরচ, টেস্টের খরচ, চিকিৎসার খরচ। সম্ভবত উনি এমআরআই করবে কি না ও কোশ্চেন মনে হয় এরকমই মনে হুম হুম হচ্ছে, হুম হুম তো করতে পারে যদি উনি, যেহেতু সম্ভব হলে উনি এমআরআই করে ডাক্তারকে দেখাতে পারে। এটা নিয়ে যে এক্সরেতে পায় না এমআরআই করব কিনা, হেজিটেট ফিল হুম করার হুম কিছু নাই, অবশ্যই ডাক্তারের পরামর্শে ওনাকে এটা মানে করতে একটু হবে, খরচ বেশি হলেও ওনার এটা করে করে ফেলাটাই ডাক্তারকে উচিত। দেখানোই উচিত। জি আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সিলেট থেকে বলছি, আকলিমা খাতুন, বয়স 43। জি, জি আপনার সমস্যার কথা বলুন। জি, আমি কোমরে অপারেশন করেছিলাম L4 L5 এর 1 বছর আগে, করাতে আমি ভালো হয়েছে না, থেরাপি দিচ্ছি, ফিজিওথেরাপি দিলাম, দেওয়ার পরে ওইভাবে চলতেছি, এখন হঠাৎ করে আবার বেশি ব্যথা, কোমরে ব্যথা, পা ঝিনঝি করে, পা বারবার লাগে। পরে আবার নিউরোলজি স্যারের দেখাইলাম, স্যার দেখলো, দেখার পরে বললো যে আপনার এই জায়গার থেকে আর সইরা গেছে, এটা জাগাত নাই, যে এটা অপারেশন করে লাগাইছে, এখন আপনি ফিজিওথেরাপি বন্ধ, এক্সারসাইজ বন্ধ, এখন বাসা 3 মাস রেস্টে থাকেন, তারপরে দেখে মনে অপারেশন আবার লাগতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, এটা আমি যদি এক্সারসাইজ বন্ধ দিই, তো আমার পায়ের হাঁটুর ব্যথা করে, পা কেমন লাগে, তো এখন আমি কি করব, শুধু রেস্টে আচ্ছা থাকবো নাকি এক্সারসাইজ করবো, বুঝতে পারছি না আমি আচ্ছা আমি কি একটু করা উচিত, একটু প্রশ্ন আপনার কাছে। আমি জায়গাতে আবার খুলে যাবো নাকি, এটা বুঝতে পারছি না। আচ্ছা, আমার প্রশ্ন, আপনার মেরুদণ্ডে অপারেশন করে কি কিছু লাগানো আছে, কোনো স্ক্রু, প্লেট, রড? জি জি, 6টা, হ্যাঁ হ্যাঁ, 6টা বলছে, স্ক্রু বলটু নাকি লাগাইছে। আচ্ছা, এগুলো এখন কি সরে গিয়েছে বলছে ডাক্তার সাহেব? জি আচ্ছা, ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। ওনার সম্ভবত PLID এবং স্পন্ডাইলোলিস্থেসিস থাকতে পারে, যার কারণে অনেক সময় ইমপ্ল্যান্ট লাগানো হয়, ভিতরে স্ক্রু প্লেট দিয়ে আটকে দেওয়া হয়। তো হয়তো এটা আবার কোনো কারণে সরে যেতে পারে বা হয়েছে কোনো কারণে, সেকেন্ডারি আবার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এখন করণীয় কি? করণীয় ডাক্তার সাহেব যেটা বলছে সেটাও সত্য, মানে মানে সঠিক ট্রিটমেন্ট, কারণ হুম হুম রোগীকে রেস্ট থাকা এখন এছাড়া কোনো উপায় নেই, রেস্টে থাকতে হবে। তবে উনি এক্সারসাইজ করতে না করার কারণ হচ্ছে যে এক্সারসাইজগুলো ওনাকে আগে দেওয়া ছিল, হুম হুম সেই এক্সারসাইজগুলো এখন আর দেওয়া যাবে না।
কারণ হচ্ছে এটা অলরেডি সরে গিয়েছে বা খুলে গিয়েছে, যদি এক্সারসাইজ গুলা করে হয়তো সমস্যাটা আরো বেড়ে বেড়ে যেতে যেতে পারে। পারে। এখন ওনার রেস্ট, এখন এক্সারসাইজটা একটু ভিন্ন হবে, এখন হবে স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ। ওই যে উনি যেটা বলছে আমি শুয়ে থাকবো এতদিন, এক্সারসাইজ না করলে হুম পা হুম আরো দুর্বল হয়ে যায় কিনা, হাঁটু সমস্যা বাড়ে কিনা, হ্যাঁ বাড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনি স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ করতে হবে, যেমন হাঁটুর নিচে টাওয়াল বা রোল পেঁচিয়ে হাঁটু দিয়ে চাপ দেওয়া, ব্রিজিং টাইপ এক্সারসাইজ মানে কোমর উঠানো নামানো, শুয়ে 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 যে এক্সারসাইজগুলো আছে যেটা মেরুদণ্ডের উপরে কোনো প্রেশার পড়বে না, ওই জাতীয় এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ অনেক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন ওগুলা দেখে দেখে ওই এক্সারসাইজগুলো আপনি শুয়ে শুয়ে করেন আর রেস্টে থাকেন। ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে চিকিৎসা দিয়েছে, ওষুধগুলো খেয়ে দেখেন, তারপরেও না হলে উনি ঠিকই বলেছে প্রয়োজনে হয়তো আবার আবার এটা খুলে অপারেশন করে আবার নতুন করে করে দিতে হতে পারে। তো এর মধ্যে আপনি এটা করেন। আর ফিজিওথেরাপি চিকিৎসা এই মুহূর্তে ওনার কথার সাথে আমি একমত, কারণ করতে গেলে হিতে আরো বিপরীত হয়ে যেতে পারে, সমস্যা আরো বেড়ে যেতে পারে। তো আপনি ওনার একেবারে ওনার সুন্দর পরামর্শ যেভাবে দিয়েছে আপনি কন্টিনিউ করেন, দেখা যাক, না হলে হয়তো আবার অপারেশন প্রয়োজনে করলে করতে হতে পারে। তবে শুয়ে শুয়ে কিছু ব্যায়াম করবেন, যেমন হাতের ব্যায়াম, বুকের যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এগুলা আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব বা ফেসবুকে এখন অনেক ডাক্তারদের এক্সারসাইজগুলো আছে, যেটা করলে দেখবেন আপনি ভালো লাগে, ওই এক্সারসাইজগুলো আপনি শুয়ে শুয়ে করেন, শুয়ে থাকার যত ব্যায়াম আছে সব করতে থাকেন আপনি। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। আচ্ছা হ্যালো, আসসালাম আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মুখলেস। হ্যালো, আমার নাম মুখলেস, আমি জি দর্শক, ময়মনসিংহ আমরা বলছি, শুনতে আমার বয়স পাচ্ছি। 30। জি বলেন মুখলেস সাহেব, শুনতে পাচ্ছি, সমস্যা বলেন। স্যার আমি গত পরশু দিন আপনাকে দেখাই আসছি, হ্যাঁ আচ্ছা ও গত পরশু দিন আমি আপনার স্যার দেখাই আসছি, আপনি স্যার আমারে ভর্তি হচ্ছে বলছিলেন। আচ্ছা আমি স্যার এখন আমাদের ময়মনসিংহ মেডিকেলে এটা কি ভর্তি নেওয়া ছাড়া আপনি দিতে বলছিলেন, এটা কি সম্ভব ময়মনসিংহ মেডিকেলে ভর্তি থেকে? আপনি কি রোগ, কি রোগ বলেছিলাম? ও PLID বলছিলেন, ঘাড়ে PLID এবং কোমরে PLID। আচ্ছা ময়মনসিংহ কি ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারে? না স্যার দেখাইছি না, মানে আপনার সাথে এইটা নিয়ে পরে দেখাবো এই করবো। আচ্ছা পরামর্শ চাচ্ছেন, জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। ওনার PLID আমরা হয়তো হাসপাতালে ভর্তি হইতে বলছি, উনি ওনার মানে নিকটস্থ জেলায় গিয়ে ভর্তি হইতে চায়, তো এটা উনি করতে পারে যদি ওখানকার ডাক্তার মনে করে। কারণ আমরা যে ট্রিটমেন্ট চিন্তা করেছি, ভর্তির কথা যে চিকিৎসা প্ল্যান করেছি, এটা ওই ডাক্তার তো নাও করতে পারে ওই প্ল্যানিং। প্রত্যেকটা ডাক্তার আলাদা, প্রত্যেকটা চিকিৎসা আলাদা, প্রত্যেকটা রুগী আলাদা, ইট ডিপেন্ডস অন ডাক্তার এবং তাদের সেখানে সে সাপোর্ট আছে কিনা, বা এই কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, বা ওই হাসপাতালে এই কাজগুলো করে কিনা নিয়মিত, যদি করে উনি করতে পারে, কোনো সমস্যা নাই। সেটা আপনি ওই ডাক্তারকে আগে দেখান, ডাক্তার সাহেব যদি আপনাকে ভর্তি দেয় আপনি ওনার সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি উনি না করে তাহলে হয়তো আপনাকে হয়তো আবার আমাদের এখানে আসতে হবে, এসে চিকিৎসাটা নিতে হবে। ইউটিউবে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নটি নিচ্ছি। সুজন মিয়া তিনি লিখেছেন, পিঠে খুব ব্যথা, অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, ঔষধ খাচ্ছি, উপকার পাচ্ছি না, আমার বয়স 30 বছর। হ্যাঁ পিঠ ব্যথা তো আসলে বিশাল একটা ব্যাপার, অনেক কারণে পিঠে ব্যথা হয়, মোস্ট অফ দ্য যে PLID কোমরের সেটাও পিঠ ব্যথা হয়, ঘাড়ের PLID থেকে হতে পারে, তারপরে আপনার যদি ডর্সাল বা পিঠের ডিস্ক প্রলাপস অনেক সময় হয় তা থেকে ব্যথা হতে পারে, অনেক কারণ আছে। তো আমার মনে হয় উনি আরেকটু ধৈর্য ধরা উচিত, যেহেতু ডাক্তারকে মাত্র দেখিয়েছে, একটা ডাক্তারের চিকিৎসার রেজাল্ট পেতে অন্তত কয়েক মাস লেগে যেতে পারে, উনি আবার একটু ফলো আপ করুক, ডাক্তার সাহেবকে আবার দেখাক, উনি প্রয়োজনে চেঞ্জ করবে, হ্যাঁ তিনি এটা করুক। লিখেছেন যে ওষুধ খাচ্ছেন, উপকার পাচ্ছেন না, ওষুধের সাথে এখানে
যদি কম্বাইন করা হয় ফিজিওথেরাপি, সেটা কি তাকে আর একটু বেটার হ্যাঁ রেজাল্ট দিবে প্রয়োজনে, কিনা? হ্যাঁ আপনার আপনার কথা আমি একমত আপনার সাথে, কিন্তু যেহেতু একজন ডাক্তার হয়তো একটা রুগীর অবস্থা অনুযায়ী ট্রিটমেন্ট গুলা দেয়। এখন আমি চাইলি, যেমন আমাদের এই যে মৃধা সাহেব, উনি কিন্তু বলছে ওনার কোনো আত্মীয় হেল্প করাতে উনি এখানে ভর্তি হইতে পেরেছে। হুম হুম এখন আমরা চাইলাম কিন্তু রুগী ভর্তি হইতে পারলো না, ওই হেল্প পেলো না। এখন আমরা চাইলাম ফিজিওথেরাপি দিতে, রুগীর দ্বারা সম্ভব হলো না, উনি হয়তো ওষুধ কিনতে অনেকের সমস্যা হয়। হুম হুম তো এইগুলা ইট ডিপেন্ডস অন সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস, আপনি চাইলে সব কিছু আমরা করতে পারবো না রুগীকে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা বেটার যদি কম্বাইন ট্রিটমেন্ট আমরা হুম হুম করতে পারি। কিন্তু ডাক্তার সব কথা চিন্তা করছে, ওকে আগে ওষুধ খাওয়াই দেখি কিছুদিন, এরপরে উনি হয়তো লাইফ স্টাইলে যাবে, চেঞ্জ করে দেখার চেষ্টা করবে। সেটা না হলে উনি হয়তো ফিজিওথেরাপির কথা বলবে, এটা সময়ের ব্যাপার। তো একটা ডাক্তার দেখিয়েছে, উনি 1 মাস ফলো আপ করুক, 15 দিন বা 20 দিন অবশ্যই ডাক্তার সাহেবকে আবার দেখাতে হবে, দ্বিতীয়বার দেখার পর উনি হয়তো একটা সাজেশন দিবে। তারপরে না হলে উনি হয়তো কয়েকবার চেষ্টার পরে ডাক্তার চেঞ্জ করতে পারে, কিন্তু ইন দ্য মিন টাইম উনি ওনার ওষুধের পাশাপাশি পিঠের কিছু ব্যায়াম করতে পারে। আর সাঁতার কাটা, আমি কিন্তু বারবার সবাইকে বলছি এখন উপযুক্ত সময়, এই যে আমাদের হুম হুম গরম ঋতু চলছে, অন্তত 8-9 মাস আমরা সময় পাব। যাদের ব্যথা আছে, পিঠ ব্যথা, প্যারালাইসিস, মোটামুটি মুভ করতে পারে, তাদের জন্য সাঁতারটা বেস্ট খুব এক্সারসাইজ। বেস্ট। আমাদের এখানে যিনি উপস্থিত আছেন তার ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে, মানে তার ফিউচার প্ল্যানিংটা কি হওয়া অবশ্যই উচিত? অবশ্যই যেটা আমি বলছিলাম এর আগে বিরতির আগে, যে আমরা ওনাকে এখন ছেড়ে দিচ্ছি। এর মূল কারণটা হচ্ছে উনি ওনার জীবন দশা, মানে জীবন মানে ব্যক্তিগত পারিবারিক লাইফে উনি চলে যাক। ওখানে চলে গেলে উনি ওনার এলাকায় ওনার ব্যবসা আছে, ওটা গোটা গোটা ব্যবসা আবার করার চেষ্টা করবে, হাঁটা চলাফেরা করবে, লোকালি হাঁটবে। ওই খোলামেলা আবহাওয়ায় যখন উনি নিয়মিত হাঁটা চলাফেরা করবে, ওনার আর এত অতিরিক্ত কোনো আর কোনো এক্সট্রা এক্সারসাইজের কোনো প্রয়োজন নেই, এগুলো উনি আমরা আজকে করতেই। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, খুবই ভালো লাগলো আমাদের সাথে যিনি অতিথি আছেন তার যে এতটা ইম্প্রুভমেন্ট হয়েছে, এবং আমরা দর্শকদেরও অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি।